হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি টোবোর জন্য একটু মাছের ঝোল বানাবো। তো দেখতেই পাচ্ছো আমি নিয়ে নিয়েছি এখানে পোনা মাছ 2 পিস, তো তাতে জল দিয়ে দিলাম। এবার আমি আনাজের মধ্যে বিশেষ কিছু আজকে দিচ্ছি না, একটু ঝিঙে দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে দিয়েছি। এবার আমি পটলগুলো ধুচ্ছি, পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো তোমরা, বীজগুলো আমি দিই না, ছাড়িয়ে নিই। তাই বীজগুলো ছাড়িয়ে নিয়ে পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর 8-10টার মতো সোয়াবিনও আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এই হলুদ দিলাম। এবার এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে করে নেব টগোর ঝোল। তো 10 মিনিট থেকে 15 মিনিট হয়ে গেলে এটা হয়ে যাবে টগোর ঝোল।